ঝড় বৃষ্টি আপাতত শেষ, ফের বাড়বে গরম। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর সময়ের অনেক আগেই আসবে বর্ষা, তবে আগামী কয়েকদিন বজায় থাকবে অস্বস্তি। ফের ঊর্ধ্বমুখী পারদ, এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে প্রায় 5 ডিগ্রি। তবে তাপমাত্রা বাড়লেও সময়ের আগেই বর্ষার ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তবে কি এবার সময়ের আগেই বর্ষার আগমন হবে বঙ্গে? কি বলছে হাওয়া অফিস? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে হাওয়া অফিসের আপডেট জেনে নেওয়া যাক। সপ্তাহভর ঝড় বৃষ্টির তাণ্ডবের পর এক ধাক্কায় বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, পাশাপাশি চলতি সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা। গত দুদিনে ইতিমধ্যে কলকাতা সহ গোটা রাজ্যেই জেলাগুলির তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা, এবার আরও কিছুটা চড়বে পারদ, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এরপর বুধবার থেকে আরও কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। তবে ইতিমধ্যেই মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে এই বছর মরসুমের অনেক আগেই বর্ষার আগমন ঘটবে বঙ্গে। আগামী সপ্তাহেই দেশে বর্ষা শুরু হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। তবে মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে আরও কিছুদিন পরে। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে কেরল হয়ে। তবে 19 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। এই আবহে ভারতের মূল ভূখণ্ডে 1 জুনের আগেই বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু যে আগেই বর্ষা আসবে এমনটা নয়, বর্ষা থাকবেও বেশ কিছুদিন। IMD রিপোর্ট অনুযায়ী এবারে গড়ে 87 সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে এখানে, সাথে দীর্ঘ হবে বর্ষাকাল। 2016 সালের পর এই প্রথম বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে তার আগে বাংলায় আগামী কয়েকদিন বেশ ভালোই গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে। অবশ্য তাপপ্রবাহের কোনো সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গ জুড়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চলতি সপ্তাহে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কার্যত বলা যেতেই পারে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পাশাপাশি এবছর মরসুমের অনেক আগেই বর্ষা উপভোগ করবে আপামর বাঙালি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।